তো আমার সকল প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ হরর গেম খেলবো, যে গেমের নাম টিকি টিকি। মানে এই গেমের ভেতরে যে ভূতটা আছে তার নাম টিকি টিকি। আর আমি শুনেছি এই টিকি টিকি ভূতটা নাকি অনেক বেশি ভয়ানক। রাত্রেবেলা রাস্তার উপরে যদি কেউ একাই বেরোয় তাহলে কিন্তু তাকে অর্ধেক করে কেটে ফেলে। ভাই কতটা ভয়ানক তোমরা একবার ভাবতে পারছো? তো চলো আজকের গেম শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চলো আজকের গেম শুরু করো। অল রাইট গাইস, আমরা কিন্তু গেমের ভেতরে প্রবেশ করে ফেলেছি আর এটা আমার বাড়ি। ওকে, আমাদেরকে না কিছু বাজার করতে হবে। আমরা এখানে কন্টিনিউয়াসলি অনেক কাজ করছিলাম, আমাদের খিদে পেয়ে গেছে আর রান্না করার মতো আমার কাছে কিছুই নেই। আমাকে বাজার করে নিয়ে আসতে হবে, মানে আমাদেরকে মার্কেটে যেতে হবে। এই দেখো এখানে আমাদের লিস্ট আছে, এই লিস্ট ধরে ধরে আমাদেরকে জিনিসগুলো নিয়ে আসতে হবে মার্কেট থেকে। আর আমরা রাত্রেবেলা কিন্তু বের হয়ে গেছি বাড়ি থেকে। আর এখানে শুনেছি যে শহরের মধ্যে টিকি টিকি নামের ভূত আছে, ভূতটা ঘুরে বেড়াচ্ছে। ভাই ও ভাই, ট্রেন যাচ্ছে কোথা থেকে? ওই দেখো সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। ওকে ভাই দেখো, গোটার রাস্তা একদম শুনশান। ভাই কেউ নেই এলাকার মধ্যে, আমরা একাই কিন্তু বের হয়েছি, কারণ আমাদেরকে রাতে তো খাওয়া দাওয়া খেতে হবে, না হলে কিন্তু আমি কিভাবে বেঁচে থাকবো? শুধু ওই দিনের বেলা খাওয়ার দাওয়ার খেতে বেরোলেই তো আর হবে না, রাত্রেও তো খেতে হবে। তো চলো, সামনে আমাদের বাড়ির সামনে মার্কেট আছে, চলো এই মার্কেটে যাওয়া যাক। এই মার্কেট থেকে আমার সব কাজের জিনিসপাতি গুলো নিয়ে নিবো। আর এখানে টিকি টিকির হাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ভাই টিকি টিকি নামটা কতটাই অদ্ভুত, তোমরা ভাবো টিকি টিকি নাম ভূতের হতে পারে? কিসের আওয়াজ ভাই এটা? হ্যালো, ও ভাই পুলিশের গাড়ি টিকি টিকি কে খুঁজে বেড়াচ্ছে। ভাই টিকি টিকি কে খুঁজে বেড়াচ্ছে, পুলিশের গাড়ি চলে গেল। লেটস গো, চলো আমি এখানে আর বেশিক্ষণ দেরি করব না, ফটাফট মার্কেটে ঢুকি। আর এখানে একটা গাড়ি আছে ভাই, চলো। দরজা বন্ধ হচ্ছে না, কে কথা বললো? হ্যালো ভাই, এটা জাপানের মার্কেট। এই দেখো আমাদের এই জিনিসগুলো নিতে হবে, চলো এখান থেকে আমরা ফটাফট জিনিসগুলো নিয়ে নিই। এই ভাই এটা কি? হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো, কেমন ভূতের মতো হঠাৎ করে চলে আসে। চলো আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি, আর কি নিতে হবে? এখানে আর কিছুই নেই। এই সাইডে দেখি আর কি আছে, এখানে এই তো, এখান থেকে এই জিনিসটা নিয়ে নি। আরে নেওয়া যাচ্ছে না, নিয়ে নিয়েছি। ওকে, ওই ম্যাডাম, আরে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। কি বলছেন? কি ভাষায় বলছে এটা? কি ভাষা ভাই এটা? ওকে, কিছু তো একটা আমাকে বললো, যে আমাকে বললো যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে, এখানে টিকি টিকি ঘোরাফেরা করছে, বাইরে বেশিক্ষণ থাকতে মানা করলো। তো চলো আমরা এই জিনিসগুলো নিয়ে ফটাফট আমরা বাড়িতে চলে যাই। এই রাস্তায় টিকি টিকি আছে, এই টিকি টিকি যদি আমাদেরকে একাই পেয়ে যায় তাহলে তো আমাদেরকে মেরেই ফেলবে, একদম দুই টুকরা করে ফেলবে ভাই। চলো চলো ফটাফট নিই। আর এখানে কিছু নেওয়ার আছে? এখানে কিছুই নেওয়ার নেই। এই সাইড থেকে এটা নিয়ে নিই, আর আমাদের অলিভ অয়েল আছে আর মিল্ক আছে। চলো এখান থেকে অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আর শুধুমাত্র আমাদের মিল্কটা নিতে হবে। আরে ওরা কি যেন কথা বলছে, দেখো কি কথা বলছে আমি একটু শুনি, দাঁড়াও। টিকি টিকি, ও ভাই টিকি টিকি নিয়ে কথা বলছে, টিকি টিকি ভূতটাকে নিয়ে কথা বলছে এরা দুজন। এই আমার মনে হয় এই মহিলাটা দেখতে পেয়েছে টিকি টিকি কে, আশপাশেই ঘুরছে মনে হয়। তো চলো আমাদের ফটাফট বাজার করে বাড়ির দিকে যেতে হবে। চলো চলো ফটাফট চলো ভাই, টিকি টিকি এখানেই আশপাশে আছে, এই মার্কেটের আশপাশে আছে এরা বলছে। চলো আমরা মিল্কটা পেয়ে গেছি এখান থেকে। আরে নেওয়া যাচ্ছে না কেন? আরে তোদের গল্প শেষ হয়েছে কি? আমার ভয় লাগছে, তোরা গল্প বন্ধ কর, গল্প বন্ধ কর। ও বিল বানাচ্ছে ভাই, দেখো টিক টিক করে আওয়াজ হচ্ছে। চলো আমরা মিল্কটা নিয়ে নিই এখানে। চলো মিল্ক নিয়ে নিয়েছি, লেটস গো। এই তো ম্যাডাম চলে যাচ্ছে। ম্যাডাম সাবধানে যাবেন, হ্যাঁ ম্যাডাম সাবধানে যাবেন। আমি ম্যাডামকে একটু পাহারা দিই, কারণ একটু বয়স্ক মহিলা তো, তো একে একটু পাহারা দিই। ফট করে যদি টিকি টিকি চলে আসে তাহলে এই ম্যাডামকে মেরে ফেলবে। তো আমি একটু এর সাথে সাথে যাই। এর বাড়ি কোথায় ম্যাডাম? আপনার বাড়ি কোথায় ম্যাডাম? হ্যালো ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? আর ম্যাডাম এরকম এরকম করে হাঁটছে ভাই, এরকম করে হাঁটছে। ম্যাডাম এত স্লো হাঁটছে কেন? ম্যাডাম আসেন, আপনাকে পাহারা দিচ্ছি। টিকি টিকি ভাই আমাকেই না ধরে নেয়। ও আচ্ছা, এইদিকে একটা সিঁড়িও আছে, আমরা ছাদের উপরে উঠে যেতে পারবো। টিকি টিকি আসলে না আমরা ছাদের উপরে উঠে যাবো, তাহলে টিকি টিকি ধরতে পারবে না। টিকি টিকি না মাকড়সার মতো, মানে মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে আসে। ও এটা আমরা পিছনে চলে আসছি মার্কেটে। এই দেখো মার্কেটের স্টোর রুম। ওকে ম্যাডাম চলে যাচ্ছে, ম্যাডাম চলে যাবে ঠিকঠাক, অসুবিধা নেই। হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো, আমার বাজার কমপ্লিট হয়ে গেছে। ওকে এই বলছে, আমরা এইদিকে কেন আসছি, আমাদের মার্কেটের ভেতরেই থাকতে হবে, আমরা এখানে এসে বিশাল বড় ভুল করে ফেলছি। এই বলছে যাচ্ছে মার্কেটের ভেতরেই যাচ্ছে, আমার বিল করে দিবে। আসুন ম্যাডাম তাড়াতাড়ি আসুন, আমাকে বিল করে দিন আর আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো।
কারণ এখানে টিকি টিকি আছে। ওকে চলো আমরা মার্কেটে চলে যাই। এই আসবে এখনই মার্কেটে। ভাই কিসের আওয়াজ? ভাই কিছু তো একটা হলো। কি হলো? ও ভাই এখানে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার মনে হয় টিকি টিকি এসেছিল। এই গাড়ির সামনে টিকি টিকি এসেছিল আর এই গাড়ির ড্রাইভার মনে হয় কন্ট্রোল করতে পারেনি, এখানে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। ভাই আশপাশেই টিকি টিকি আছে। ভেতরে চল ভাই, ভেতরে চল, ভেতরে চল। ও শিট। হ্যালো ম্যাডাম, আসুন ম্যাডাম, তাড়াতাড়ি আসুন, আমার বিলটা করে দিন, তাড়াতাড়ি বিলটা করে দিন, আমি বাড়ি যাব। ভাই আমার খুব ভয় লাগছে, টিকি টিকি যখন তখন চলে আসবে। ম্যাডাম আমার বিলটা করে দিন। ওকে গুড ইভিনিং। কি সব বলছে, কি কথা গুম বাবা, কি বলছে ভাই এসব, কোন ভাষা এটা? ভাই চলো আমাদের বিল এখানে কমপ্লিট হয়ে গেছে, 2750 টাকা। ওকে আমরা টাকা পয়সা দিয়ে দিয়েছি, লেটস গো। তো চলো, ম্যাডাম কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, আবারও স্টোর রুমে আছে। জানি না স্টোর রুমে বারবার এই ম্যাডাম চলে যাচ্ছে কিনা, চলে যাচ্ছে কেন আমি জানি না। ভাই আবার ট্রেন যাচ্ছে, আবার ট্রেন যাচ্ছে। ভেতরে চলো, আমার তো ভয় লাগছে। ওকে এদিক থেকে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে। এই দেখো বাথরুম থেকে কিন্তু আওয়াজ আসছে। কেউ নেই ভাই, কেউ নেই। এটা কি? ট্রেন টিকিট। আমরা ট্রেন টিকিট দিয়ে কি করব? আমাদের বাড়ি তো এখানে, পাশেই তো আমাদের বাড়ি। আমরা ট্রেন টিকিট নিয়ে কি করব? আমাদের ট্রেন টিকিট কেন দিচ্ছে জানি না। চলো ফটাফট যাওয়া যাক। কিন্তু এই পাশ থেকে না একটা আওয়াজ আসছিল। এই দেখো এ ভাই কিসে, ও ভাই এটা কি? দেখো ভাই টিকি টিকি চলে আসছে, লাইন চলে গেছে, গেছে এবার, গেছে সব, গেছে এই মার্কেট শেষ, আমিও শেষ। টিকি টিকি চলে আসছে, লাইন চলে গেছে। আর এখানে তোমরা দেখতে পারলে একটা চাকু, ভাই কাচের মধ্যে ঠক ঠক করছিল। কিন্তু এই পাশে তো কেউ নেই। হ্যালো টিকি টিকি, আরে টিকি টিকি না, টিক টিকি, টিকি টিকি, আমি তোর ফ্রেন্ড হতে চাই। আরে দরজা খুলছে না কেন? এ দৌড়ে আসছে, শুট। টিকি টিকি, হোয়াট? এই ম্যাডামটা দৌড়ে আসছিল স্টোর রুম থেকে আর ম্যাডামটাকে মেরে দিয়েছে। টিকি টিকি দৌড়ে চলে গেল। ভাই চলো ভাই, ভাই টিকি টিকি আশপাশেই আছে, আমি এবারে কি করব? চলো আমরা স্টোর রুমের দিকে চলে যাই, এখান থেকে আমরা বাড়ির দিকেও যেতে পারবো না, আমাদের রাস্তার মধ্যে থাকাটা ঠিক হবে না। চলো আমরা উপরের দিকে উঠি, উঠতে পারছি না। টিকি টিকি কিরকির কিরকির করে আওয়াজ হচ্ছে। ভাই কেমন করে হামাগুড়ি দিয়ে গেল তোমরা দেখতে পারলা? চলো আমরা স্টোর রুমে চলে আসি। আর এখানে এটা কি? ওকে এটা কি? ও কার কি পেয়েছি? ওকে আমরা গাড়িটা নিয়ে কি পালাতে পারবো? আমরা মনে হয় গাড়িটা নিয়ে পালাতে পারবো। চলো ফটাফট চলো আমরা গাড়িটা নিয়ে বাড়িতে পৌঁছে যাই, কারণ রাস্তায় কিন্তু হাঁটে হাঁটে যাওয়া সম্ভবই না। টিকি টিকি এই রাস্তার আশপাশে ঘুরে বেড়াচ্ছে। টিকি টিকি যদি আমাকে একাই দেখতে পায় রাস্তার মধ্যে, ওই দেখো কিটকিট কিটকিট করে দৌড় মারছে। ভাই চলো এই গাড়িটা, এই গাড়ির চাবি না ভাই এটা। চলো গাড়ি নেওয়া যাবে না, চলো ফটাফট চলো, আমি দেরি করব না, এখানে এক মিনিটও আমি দেরি করতে চাই না। ফটাফট চলো আমি বাড়ির কাছে চলে এসেছি। ভাই টিকি টিকি পিছনে নেই তো? না পিছনে নেই। চলো 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 আমরা বাড়ির কাছে কিন্তু চলে আসি। ওকে এই তো আমার সামনেই বাড়ি। ওকে আমরা বাড়ির কাছে চলে আসি। টিকি টিকি নেই তো? না টিকি টিকিকে দেখতে পাচ্ছি না। আমরা একদম বাড়ির কাছে চলে আসি, ফটাফট চল ভাই। ভাই শিট, টিকি টিকি আমাদেরকে মেরে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু আরো একভাবে এন্ডিং হয়, এই গেমটা আরো একভাবে এন্ডিং হয়। চলো আমরা লাস্ট আরেকটা এন্ডিং দেখবো। এবারে কিন্তু ওই ম্যাডামটা এদিক থেকে দৌড়ে আসছিল আর এখান থেকে টিকি টিকিটা আসছিল, ওকে মেরে দিয়েছিল। আমি একদম টিকি টিকির সামনে দাঁড়াবো, দেখি টিকি টিকি আমাকেও কি মেরে দেয়। এটাই কি আমাদের আরেকটা এন্ডিং হবে? চলো আমি এখানে দাঁড়াই থাকি একদম মিডিলে, যেখানে কিন্তু ওই ম্যাডামটাকে মারবে। টিকি টিকি দৌড়ে এসে, এই দেখো, এই দেখো টিকি টিকি। ভাই আমাকে মারলো না, ভাই আমি বেঁচে গেছি। তার মানে আমাদের কি যে কি কার্ডটা পেয়েছি, আমাদের মনে হয় কি কার্ডটা নিয়ে আসতে হবে। আর ওই কি কার্ডটা নিয়ে এই মার্কেটের সামনে যে গাড়িটা আছে না, এই গাড়িটা নিয়ে আমাদেরকে পালাতে হবে। চলো ফটাফট চলো, ফটাফট চলো আমরা আরেকটা এন্ডিং দেখবো। এখান থেকে আমরা কিটা নিয়ে নিয়েছি, কার কি নিয়ে নিয়েছি, লেটস গো লেটস গো। চলো চলো ভাই টিকি টিকি, হ্যালো টিকি টিকি। ভাই ভয় লাগছে আমার, টিকি টিকি নাই এখানে। ওই দেখো, ওই দেখো কিট 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 করে আওয়াজ হচ্ছে। ওকে চলো, এই দেখো একে কিন্তু দুই অর্ধেক করে দিয়েছে। চলো আমরা এই গাড়িটা নিবো আর এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে যাবো। তাহলে টিকি টিকি সামনে আসলে আমরা টিকি টিকি কে মেরে দিতে পারবো। চলো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, লেটস গো। এবার টিকি টিকি আয় আমার সামনে, তোকে একদম কুচলে দিব গাড়ির নিচে। যাচ্ছি আমরা টিকি টিকি সামনে, টিকি টিকি কে মেরে দিয়েছি আমরা। দুটা এন্ডিং কমপ্লিট করে দিয়েছি আর আমরা এখানে সারভাইভ করে ফেলেছি। আমরা টিকি টিকি কে মেরে দিয়েছি গাড়ি চাপা দিয়ে, তার মানে টিকি টিকি কিন্তু মরে গেল। তো গাইস টিকি টিকি গেমটা এইটুকুই ছিল। তোমাদের গেমপ্লেটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন কোন গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন।